আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো একটা রোস্ট। এটা হচ্ছে একদম শর্টকাট এবং ঘরোয়া জিনিস দিয়ে তৈরি রোস্ট, বাইরের কোনো কিছু না, শুধু ঘরোয়াভাবে। আপনি এটা খেয়ে দেখবেন, খুবই মজাদার, এবং খেয়ে অবশ্যই কমেন্ট করবেন রান্না করে। বন্ধুরা, এখানে আমি তিনটা মুরগি কেটে নিয়েছি 4 পিস করে। তো আমি এখানে ম্যারিনেট করেছি আমি হচ্ছে আপনার একটু কাঁচা মরিচ আর কাঁচা হলুদের একটা ব্লেন্ড করেছি, আপনাদের কাছে থাকলে আপনারা দিবেন, না থাকলে নাই। আর হচ্ছে আপনার আদা রসুন, 1.5 চামচ আদা রসুনের বাটা দিয়েছি, আর 1 চামচ আপনার গরম মশলার গুঁড়া দিয়েছি, যেটা বাইরে কিনতে পাওয়া যায় সেই গুঁড়াটা, আর 1.5 চামচ দিয়েছি আমি আপনার সয়া সস। এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি, 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখেছি, আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন। এখন আমি এটাকে ভাজবো, ভেজে আমি আপনাকে দেখাবো শর্টকাটে কিভাবে রোস্ট তৈরি করা যায়। বন্ধুরা, আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে এক এক করে এই রোস্টের পিসগুলি ভেজে নিব। আমি অতটা ভাজবো না, এখানে একদম হালকা একটা ভাজা দিব। আমি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু ভাজবো আমি। দেখেন, আমি অতটা ভাজবো না, আমি এটা উল্টে দিচ্ছি। এখন এই পিঠটা ভেজে নিব। এই দেখুন বন্ধুরা, আমার সবগুলি ভাজা শেষ, আমি এখন তুলে নিচ্ছি সবগুলি। এই দেখেন, আমি কড়াইতে যে তেলটা দিয়ে মাংসটা ভেজেছিলাম, আমি সেই তেলটাই দিয়ে দিচ্ছি এখানে। আর একটু তেল দিব, কারণ রোস্টে একটু তেল বেশি হলে বাচ্চারা খেতে পছন্দ করে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজ আলু দিব। আর যারা রাঁধতে না পারেন, মনে করেন অনেক ঝামেলা, তাদের জন্য আমি দেখাচ্ছি, এটা কোনো ঝামেলা নাই। আপনি যেখানে বাসায় যখন মুরগি মাংস যেই জিনিস দিয়ে রান্না করে খান, আমি ঠিক সেটা দিয়েই রান্না করব, একদম সিম্পলভাবে রান্না করব। আপনি খেয়ে দেখবেন যে যারা অনেক বাদাম টাদাম হাবি জাবি অনেক কিছু দেয়, সেটার চেয়েও এটা অনেক টেস্ট হবে, এবং একদম নর্মালভাবে আমি এটা রান্না করে আপনাদেরকে দেখাবো। এই দেখেন, আমি এখানে আপনারা যদি একটা দুটো মুরগি করেন, তাহলে আপনারা আন্দাজ করে ই দিয়ে দিবেন, আদা রসুনটা দিবেন, কারণ আমি এখানে আদা রসুনটা বেশি এই কারণে দিচ্ছি, আমি অন্য কোনো কিছু আর দিচ্ছি না, এই কারণে আমি আদা রসুনটা একটু বেশি দিচ্ছি, কারণ এটা শুধু আদা রসুনের উপরে রান্না হবে, কারণ অন্য কোনো মশলার মধ্যে শুধু আমি একটু ধনিয়া আর একটু জিরা দিব, কারণ আমি বাদাম টাদাম কিচ্ছু দিচ্ছি না এটার মধ্যে। আর একটু পেঁয়াজ বাটা দিব। এখানে হচ্ছে আমি একটু হলুদ আর হচ্ছে আপনার কাঁচামরিচ, যেটা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম, সেইটাই আমার বাটানো ব্লেন্ড করা। তো আপনারা দেখতে পারেন আমি এখান থেকে সামান্য একটু দিব, কারণ এখানে আমি দিয়েছি, এই কারণে সামান্য 1 চামচ দিব, যদি থাকে দিবেন, না থাকলে নাই, দিতে হবে এমন কোনো নাই, এটা একটু জাস্ট কালারের জন্য আমি দিচ্ছি, আর এমনিতে তো আমি কাঁচামরিচ দিবই। এখানে আমি রাঁধুনির আপনার গরম মশলাটা দিচ্ছি, আমি গোটা মশলা দিব না, রাঁধুনির গরম মশলা আমি 2 চামচ দিচ্ছি, কারণ এখানে আমার 3টা মুরগি, একটু বেশি লাগবে। আপনারা যদি 1টা মুরগির করতে চান, তাহলে আপনারা 1 চামচ সমান সমান 1 চামচ দিতে পারেন, 1 চামচ দিয়ে নেবেন।
এখানে এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর এই ছোট চামচে দুই চামচ দিব আমি জিরের গুঁড়ো। কারণটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম লবণ ছাড়া, আমি ই দিয়ে দিয়েছিলাম, শুধু আপনার সয়া সস দিয়ে করেছিলাম। এখানে আমি দেড় চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, আমি সাত পরিমাণে দিবেন, আপনার যতটুকু ততটুকু দিবেন, লাগলে আবার দিব। চুলাটা একদম কম আঁচে রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়, কারণ এখানে ঘরে যে মশলা আছে আমি সেটা দিয়ে রান্না করব। যদি সব কিছু না থাকে তাহলে কিভাবে রোস্ট খাবে অনেকে চিন্তা করে, আমি সেই সেজন্য দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিলাম একটু ঝোল হওয়ার জন্য, কারণ বাচ্চারা শুধু ঝোল ঝোল পছন্দ করে, তো এর জন্য আমি পেঁয়াজ বাটাটা দিচ্ছি ঝোলের জন্য। এখন আমি চুলাটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব কি মিডিয়ামের থেকে একটু বেশি করে দেব। এখন এটাকে আমি পুরাটা পানিটা শুকানো পর্যন্ত, তেল ওঠা পর্যন্ত এটা আমি গুণা করে নেব। এই দেখেন বন্ধুরা, আমার এটার মধ্যে তেল উঠে গেছে, একদম ফুল তেল উঠে গেছে, দেখছেন গুণাটা আমার হয়ে গেছে। এখন এখানে আমি রোস্ট ভাজা মুরগিগুলি দিয়ে দিব। আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি আসলে এখানে দেশি মুরগিটা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে এখানে ফার্মের মুরগিও নিতে পারেন, একই রকমভাবেই রান্না করবেন। আর এটা ঘরে যা আছে সেটা দিয়ে আমি রান্না করছি, এর জন্য যে অনেক সময় মনে হয় যে ঘরে বসে আসি একটু রোস্ট খাই বা একটা মেহমান চলে আসলো কি রান্না করব, তখন আমরা এই শর্টকাট এটা আমি এক ঘন্টার মধ্যে রান্না করে দিয়ে দিতে পারেন। যতক্ষণ একটা নাস্তা তৈরি করা যায় ততক্ষণে এই রোস্টটাও তৈরি করা যায়। এটা আমি জাস্ট একটু এটার মধ্যে শুধু একটু মিশিয়ে নিব মাংসটা। আপনারা যতটুকু রোস্ট বানাবেন সে অনুযায়ী দুধটা দিয়ে নেবেন। আমি এখানে তিনটা মুরগির জন্য তিন চামচ দুধ নিচ্ছি, তিন চামচে একটু কম নিলাম। এখন এটার মধ্যে আমি দেড় মগ, এই মগের দেড় মগ পানি নিয়ে নিচ্ছি, দেড় মগ না দুই মগই নিলাম, কারণ রোস্ট একটু বেশি এই কারণে। এখন এটা আমি ভালো মতো গুলিয়ে নিব। দেখেন বন্ধুরা, আমি যতক্ষণ দুধটা গুলিয়েছি ততক্ষণ এই মাংসটা এটার মধ্যে একটু ভুনা ভুনা করে নিয়েছি। আপনারা চাইলে একটু কষিয়ে নেবেন, কারণ একটু কষিয়ে নিলে জিনিসটা খাইতে মজা হয়। একটু কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন এই দুধটা আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। আমার কিন্তু রান্নার উপকরণ শেষ, শুধু এটা এখন ঝোলটা কমবে। দেখেন, কারণ আমি একটু বেশি দিয়েছি, কারণ বাচ্চারা একটু ঝোল ঝোল খেতে চায় আমার, এর জন্য আপনি চাইলে একটু ঝোল না খাইতে চাইলে আপনি আরও কমিয়ে দিতে পারেন। এখন এই মুহূর্তে যদি আপনার ঘরে ধরেন দুধটা সবারই থাকে, আদা রসুন সবসময় থাকে, এটা দিয়ে আমি রান্না করেছি। এখন অকেশন হিসাবে আমি আপনাদেরকে দিয়েছি একটু কিশমিশ। এখন আমি উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিলাম, এটা আপনাদের খেতে মন চাইলে দিতে পারেন, ঘরে থাকলে দিতে পারেন, না থাকলে নাই, দিতে হবে এমন কোনো কথা নাই। তো দেখেন আমি একটু কাঁচা হলুদ দিয়েছি বিধায় এটার কালারটা একটু হচ্ছে, কারণ সাদা হলে বাচ্চারা অনেকে ভাবে কাঁচা কাঁচা জিনিসটা, এই কারণে আমি একটু দিয়েছি কাঁচা হলুদ। কিংবা আপনার যদি কাঁচা হলুদ না থাকে আপনি একটু হালকা মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন এটার সাথে। তো আমি এখন ঢেকে দিব, ঢেকে দিচ্ছি। আমি মাঝখানে মাঝখানে এসে লেড়ে দিয়েছি, আর এখন আমি এই যে ঢাকনাটা উঠাচ্ছি, দেখেন আমার রোস্টের কালারটা কি সুন্দর হয়েছে। আর আপনারা যদি যারা ঝোল কম খেতে চান তারা এই পর্যায়ে নামাবেন না, যখন তেলটা উঠে যাবে পুরোপুরি তখন নামাবেন। এখন আমি নামিয়ে দিচ্ছি, এই কারণে যে আমার বাচ্চারা একটু ঝোল পছন্দ করে, তাই আমি একটু ঝোল ঝোল নামাচ্ছি, কারণ ওরা ঝোলটা দিয়েই খাবে এর জন্য। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার শর্টকাট রেসিপি রোস্টের। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, আর আমি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দিয়ে যাবো।